ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত দিনী বোন, জানতে চেয়েছেন কাবা ঘর প্রদক্ষিণ করার সময় প্রতি চক্করেই কি আল্লাহ আকবার বলতে হবে, নাকি প্রথমবার বললেই যথেষ্ট হবে? এবং সাফা মারওয়া যাওয়ার সময় প্রত্যেকবারই কি যে দোয়াগুলো রয়েছে সেই নির্দিষ্ট দোয়াগুলো পড়তে হবে? জবাব, সম্মানিত দিনী বোন, আসলে কাবা ঘর প্রদক্ষিণ করার সময় 7 বারই আল্লাহ আকবার বলতে হবে, এবং সেটা নির্দিষ্ট একটি স্থানে, সেটা হলো হাজারে আসওয়াদ এর স্থানে। যখনই আপনি হাজারে আসওয়াদের স্থানে যাবেন, যদি আপনি চুম্বন করার সামর্থ্যতা মানে শক্তি না পান, সেটাকে হাজারে আসওয়াদ যদি স্পর্শ করার সুযোগ না হয়, তাহলে সেক্ষেত্রে হাত ইশারা করে আল্লাহ আকবার বলাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী প্রজন্ম থেকে সাব্যস্ত হয়েছে। অর্থাৎ দূর থেকে ইশারা করে আল্লাহ আকবার বলবেন, হাজারে আসওয়াদের স্থানে শুধুমাত্র আল্লাহ আকবারটা বলতে হবে। আর অন্যান্য স্থানগুলোতে যেমন আপনার মাকামে ইব্রাহিম, তারপরে হাতেম, এরপরে আপনার রুকনে এমানি, এগুলোর ক্ষেত্রে আপনার মনে যে কোনো দোয়া আছে, যত দোয়া আছে কোরআন হাদিসে বর্ণিত, সেগুলো পড়তে পারবেন, বলতে পারবেন, বা এক কথায় প্রদক্ষিণ করার সময় যত জিকির আজকারগুলো রয়েছে সেগুলো আপনি সেখানে স্মরণ করতে পারবেন। এমনকি মনের অন্যান্য কোনো চাওয়া পাওয়া থাকলে, আরবিতে না পারলে সেটা যদি আপনি বাংলাতেও চান, তাহলে সেটা নাজায়েজ হবে না। এক কথায় সেখানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকতে হবে, যেহেতু সেটা একটি ইবাদা। আর রুকনে এমানি থেকে নিয়ে হাজার আসওয়াদ, এই দুই কোণের মাঝখানে, রুকনে এমান এবং হাজার আসওয়াদের মধ্যবর্তী স্থানটিতে আপনাকে যেটা পড়তে হবে, মানে হাজার আসওয়াদ এবং রুকনে এমানি এর মধ্যবর্তী জায়গাতে আপনি যেটা পড়বেন, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি ওখানে বেশি বেশি পড়তে হবে, এবং এই নিয়তের মধ্যে এই দোয়াটি পড়বেন, আর মনে মনে পৃথিবীর যত চাওয়া পাওয়া আছে সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার যাবতীয় কল্যাণ তোমার কাছে প্রার্থনা করছি, এই দুনিয়ার কল্যাণের মধ্যে যত চাওয়া পাওয়া আছে সেটা আপনি সেখানে অন্তর্ভুক্ত করাবেন। অনুরূপভাবে ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আখিরাতের যত কল্যাণ আছে, যত সফলতা আছে, সেগুলো তোমার কাছে চাই, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এক কথায় নিয়তের মধ্যে যত দোয়া আপনি ইচ্ছা করেছেন সেগুলো যদি অন্তর্ভুক্ত করে দেন, তাহলে এই দোয়ার মধ্যে সব সামিল রয়েছে। সুতরাং এটাই হলো আপনার তাওয়াফের বিধান। আর হাজারে সাফা এবং মারওয়া পাহাড়ে প্রত্যেকবার ওঠার সময়, যেহেতু সেটা দোয়া কবুলের স্থান, আমাদের মাথায় রাখতে হবে যে হাজারে আসওয়াদ এবং আফওয়ান আপনার সাফা এবং মারওয়ায় দুই পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। বিধায় এই দোয়া কবুলের স্থানগুলোতে যত বেশি দোয়া করা যায় সেটাই আমাদের জন্য কল্যাণকর। আর এই দোয়া করার সিস্টেমটা হলো, সেখানে যে হাজারে আসওয়াদের আপনার সাফা পাহাড়ে উঠে যে দোয়াগুলো রয়েছে সেগুলো পড়ার পরে, নির্দিষ্ট দোয়াগুলো পড়ার পরে আপনি কাবার দিকে মুখ করে হাত তুলে আপনার মনের যত দোয়া আছে আপনি করতে পারবেন, আপনার জন্য সেটার সুযোগ রয়েছে। অনুরূপভাবে মারওয়াতেও ঠিক একইভাবে যত দোয়া রয়েছে, যেহেতু এগুলো দোয়া কবুলের নির্দিষ্ট স্থান, আর এই জায়গাগুলোতে সাধারণত আমরা যেতে পারি না, বিধায় আমরা বলবো এই সমস্ত স্থানগুলোতে এই সুযোগটা আমরা হাতছাড়া করব কেন? প্রতিবার চক্করের সময় আপনি এই দোয়াগুলো, যত নির্দিষ্ট দোয়া রয়েছে সেটা তো পড়বেনই, উপরন্তু আপনার যদি আরও কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে আল্লাহর কাছে, সেগুলো আপনি প্রাণ ভরে কাবার দিকে মুখ করে হাত তুলে আপনি সেটা চাইতে পারবেন। সুযোগ রয়েছে, যেখানে চাওয়ার দরকার আমরা সেখানে যদি না চাই, অন্যত্র চাই, তাহলে তো কাজ হবে না। এই জন্য আমরা বলবো এই স্থানগুলোতে যেহেতু দোয়া কবুল হয়, বিধায় সেখানে যত বেশি দোয়া করা যায়, যত বেশি আল্লাহর স্মরণ করা যায়, ততই বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।